তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করে আসো, বুঝছো? এই গল্পটা আমার আর কি অনেকদিন থেকে তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি তোমার সাথে শেয়ার করি। ধরো কথার কথা, তোমাকে আমি একটা রুম দিলাম, ঠিক আছে? ধরো এটা কি একটা রুম, ওকে, একটা ধরো রুম, ধরো মোটামুটি আমাদের বাসা বাড়িতে যে একটা রুম থাকে সেই রুমের সাইজেরই তোমাকে একটা রুম দিলাম। এই রুমে তোমার কাজ কি? এই রুমে তোমার কাজ হলো তুমি সারাদিন এই রুমেই থাকতে হবে, তোমাকে এই রুম থেকে ভুলেও বের হওয়া যাবে না। আর সারাদিন এই রুমের মধ্যে তোমার একটাই কাজ করতে হবে। তোমার কি করতে হবে? হ্যাঁ, একটাই কাজ করতে হবে। ধরো তোমার যে কোনো একটা পছন্দের কাজ নাও। ধরো পছন্দের কাজ কি ভাই? ইনস্টাগ্রাম স্ক্রল করা, এটা যদিও কারো পছন্দের কাজ হওয়া উচিত না, আবার ধরো কথার কথা যে তুমি সারাদিন খালি ফোনই চালাবা, কিন্তু একটা অ্যাপই চালাই তবে ইনস্টাগ্রাম, তার বাইরে আর কোনো জায়গাতে যেতে পারবো না। কী হবে ভাই বলো তো? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিনের দিন থেকে কি ভাই তোমার ভিতরে আর কাজ করতে পারবা না ভাইয়া? তখন তোমার যতই ভালো লাগুক কাজটা, ওইটাতে কিন্তু ভাইয়া আর তুমি করতে পারবা না। এবার ধরো এই কাজটা যদি তোমার অন্য কোনো কিছু হয়, ধরো তুমি কোনো একটা গোলের উপর ফোকাস করে যে এই কাজটা আমাকে করতেই হবে, এই পয়েন্টে এটাই আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি, এটা যদি না করে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, মানে যেটাকে তুমি যদি একটা কথা চাইলে বলতে পারো সেটা হলো তোমার ওয়ান টাইম ফোকাস, ঠিক আছে? ওয়ান টাইম ফোকাস মানে কি ভাই, আমার এই যে টাইম জোনটাতে আছি বা আমি এখন যেখানে আছি, আমার এখানে এই কাজটাই করতে হবে, এটা না করলে হবে না। বুঝতেই পারতো ভাই, এটা কি আমার খুবই বেশি প্যারার একটা কাজ। কারণ কি, যখন তুমি কোনো একটা জিনিসের একদম এক্সট্রিমে যাও, তখন ওখান থেকে তোমার এক্সট্রিম হার্মও চলে আসে, ঠিক আছে? বা ওখান থেকে তুমি এক্সট্রিম কিছু সাফারিংসও পাও। এখান থেকে বা তখন তোমার কী পাও? এখান থেকে বা তুমি পাও হার্ম, ঠিক আছে? হার্ম দেখবা অনেকে আছে যারা কোনো একটা জিনিসের একদম এক্সট্রিমে যখন যায়, তখন কি করে ভাই, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, তাই না? নিজেকে হার্ম করাটাই করে, কারণ কি ওর ব্রেনে সেই পরিমাণ রিলিফটা দরকার যেটা যেন ওরাকে অ্যাডিক্টেড হয়ে যায় বা ভুল কিছু স্টেপস নেয়। এখানে তোমার কি মাথার মধ্যে কি ভাই অ্যাটাক করে? এখানে ভাই মাথার মধ্যে অ্যাটাক করে হলো আমার ডিপ্রেশন, ঠিক আছে? এখানে মাথার মধ্যে অ্যাটাক করে কি ভাই? ডিপ্রেশন। এখন ব্যাপারটা হলো তার মানে ভাইয়া এই জায়গাটা থেকে আমাদের রিমেডিটা কি? কারণ কি তোমাদের যারা কৃষির অ্যাসপারেন্ট আসো বা পরীক্ষা যারা দিবা, কয়েকদিন আছে যে যখনই দেখতেছো, কেউ 20 দিন, কেউ 25 দিন, কেউ 30 দিন, যে যখন দেখতেছো, এখন তোমার কাজটা কি ভাই? এখন কাজ হলো জাস্ট কৃষির জন্য পড়া 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 পড়ার পড়া। এখন এখান থেকে ভাই ওয়ান টাইম ফোকাসও করতে হবে, কিন্তু নিজের উপর কোনো হার্মও করা যাবে না, মানে কি ম্যাক্সিমাম আউটপুটটাও আনতে হবে। কেমনি আনা যায়? এখানে ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা অ্যাসপেক্ট যেটা তোমার দেখতে হবে সেটা হলো ভাই রাইট রাইট মাইন্ড সেট, ঠিক আছে? কী বললাম? রাইট মাইন্ড সেট। এখানে অনেকে বেশি মাইর খেয়ে যায়। ধরো তুমি কোনো একটা এইম নিলা, ওইটার জন্য কাজ করা শুরু করলো, এখন এখান থেকে এখানে এটার যেন ব্রিজটা কাজ কি করে, ব্রিজটার কাজ করে রাইট মাইন্ডসেটটা, মানে তুমি কীভাবে চিন্তা করতেছো, তুমি কী ভাবতেছো। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই তাহলে বেটার বুঝতে পারবা। ধরো কথার কথা, এটা তোমার ধরো মাইন্ড, ঠিক আছে? মাথা, মস্তিষ্ক। তোমাকে আমি যদি এখানে কিছু ইনপুট দিতে চাই, তুমি কা কোথা থেকে ইনপুট নেবা? বা আমি এখানে ইনপুটটা নিবো হলো ইনফরমেশনের কাছ থেকে, তাই না? কার কাছ থেকে নিব? ইনফরমেশন বা তথ্যর কাছ থেকে। যেমন ধরো কথার কথা, তোমার সামনে তোমার মা আসলো, তুমি মাকে আগে কি দেখলা, দেখার পর কি তোমার মাথায় কিছু ইনফরমেশন আসলো যে আচ্ছা ঠিক আছে, মা আমাকে ছোটবেলা থেকে বড় করছে, সে আমার লাইফের ওয়ান অফ মানে ওয়ান অফ দ্য কি দ্য বেস্ট পার্সন বলতে পারো, সে সবসময় আমার পাশাপাশি থাকবে, মা বাবা। তার মানে কি তোমার মাথায় কিছু আগে ইনফরমেশন আসলো, তারপর কি সেই থটটা তোমার মাইন্ডে হিট করলো বা অ্যাটাক করলো। ইনফরমেশন ছাড়া তুমি কি কখনো কারো ব্যাপারে কোনো কিছু চিন্তা করতে পারো? ইট ইজ পসিবল। ধরো কোনো একটা মেয়েকে তুমি চিনোই না, যত সুন্দরই হোক, তুমি কি তার সাথে কোনোদিন ব্রেকআপ করতে পারবা? না ভাইয়া, তোমার কি ওখানে আগে ইনফরমেশন লাগবে? অজানা মানুষের সাথে তুমি ব্রেকআপ কেমনে করবা? তার মানে কি তোমার আগে সবার কি ইনফরমেশন, তোমার যদি ওই জিনিসটা সম্পর্কে যত বেশি ইনফরমেশন থাকবে তোমার মাইন্ডে, ওটা তত বেশি স্টোর হবে, তোমার কি মাইন্ডসেটটা অটোমেটিক বিল্ড আপ হবে। যেমন এখন এই স্টেজে তোমার মাইন্ডসেটটা টোটালি কার জন্য হওয়া উচিত? কৃষি এক্সামের জন্য হওয়া উচিত, যে এই এক্সামের জন্য কি আমরা কৃষির একটা ডেভেলপ মাইন্ডসেট লাগবে, যাতে পরীক্ষাতে ভালো করতে পারি, মানে কি তোমার এখানে ইনফরমেশন দরকার। এখন কথা হলো ইনফরমেশনে সবচেয়ে বড় যার একটা যে ফ্ল দেখা যায় সেটা হলো ম্যাক্সিমাম কেসেই 99%-এর উপরের যে ইনফরমেশন থাকে সেটা হলো টোটালি ওয়েস্টেজ, আর 1% থাকে হলো যে তোমার কাজের, ঠিক আছে? এখন ভাই 99% ওয়েস্টেজটা আসতে আসতেছে কোথা থেকে? সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ড সার্কেল, ওর সাথে ডিসকাস করতেছে আমার চান্স হবে কি না, মানে উল্টা পাল্টা জায়গাতে তোমার কিন্তু ডের এখন ম্যাক্সিমাম টাইমটা চলে যাচ্ছে। তার মানে কি ভাই, এভাবে কি তুমি কোনো দিন তোমার গোলে যেতে পারবা? একটা যে পাবলিকের ইচ্ছা ছিল, ফাইনালি একটা যাবো, ঠিক আছে, মা বাবা হয়তো অনেকের কথা বলা বন্ধ করে দিছে, মানে কি সব কিছু যে জবাব দেওয়ার যে শেষ যে চান্সটা ছিল সেটাও কি তুমি হারাইতেছো নাকি পাইতেছো? হারাচ্ছি ভাই। তার মানে কি আমার এখন এই জায়গাটা থেকে কীভাবে ঠিক করতে হবে সেটা হবে আমার সিনারিওটা উল্টা করতে হবে। ওয়েস্টেজ তো হবেই, কিছু না কিছু তো হবেই। 99% লাগবে কি ভাই আমার কাজের ইনফো, আর 1% লাগবে কি ভাই আমার বাকি ওয়েস্টেজ।
এখন কথা হবে কিভাবে 99% ইনফোটা নেওয়া যায় আর 1% ওয়েস্টেজটা করা যায়, মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি। প্রথম কথা হলো যে ভাই তোমার এখানে সোশ্যাল মিডিয়া কাট অন করতে হবে। কি করতে হবে? সোশ্যাল মিডিয়া কাট, সব বাদ, ঠিক আছে? কোনো ফ্রেন্ডের সাথে বা কারোর সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেশন অফ, ঠিক আছে? এই লাস্ট দিনের জন্য কমিউনিকেশন অফ। যারা তোমাকে নেগেটিভিটি দেয় তারা সবাই অফ, যারা পজিটিভ কথা বলে, যারা পজিটিভ ভাইব দেয়, যারা কাজের ইনফো সেগুলো নিবা। কাজের ইনফোর মধ্যে ভাই পড়বো কি বা ক্লাস দেখবো কোনটা, সেটা হলো ভাই তোমার কৃষি 10 ডেজ প্রোগ্রাম। এই ইনফরমেশনটা কেন নিতে বলতেছি তার সবচেয়ে বড় হলো ভাই এটা কাজের কোশ্চেন অ্যানালাইসিস করা, ডিটেল সলিউশন দেওয়া, আর তারপরে ব্যাপার এত বড় সিলেবাসটাকে ওরা মাত্র 10 দিনে প্রপার ওরিয়েন্টেডভাবে ভেঙে দিছে, যে ফার্স্ট দিন এটা পড়বো, সেকেন্ড এটা পড়বো। কারণ কি, পুরো সিলেবাস তোমাকে যদি বলি 10 দিনে করতে, তুমি 15 দিন পারবো না। তুমি যদি 20 দিন আগে তোমার কাছে বইটা আসে, তাহলে তুমি কি জাস্ট এটাকে একটু 0.5x স্পিডে করতে পারো, তাই না? বুঝে গেছে? তার মানে কি ভাই, এখান থেকে জাস্ট আমার 1 দিন এটা পড়তে হবে। কী করবো, পুরো বইটা তোমার অ্যাটলিস্ট ট্রাই করবো দুইবার শেষ করার, দুইবার মিনিমাম শেষ করার। যেহেতু ডে ভাগ করা আছে, তার মানে তার কারো কনফিউশন নাই ভাই কোন দিন কী পড়বো, আসলে কি কনফিউশন নাই। আর এখানে তোমার যে ক্লাসগুলো আছে সেটা তুমি ভাই দুইবার শেষ করার ট্রাই করবো। দুইবার মানে ক্লাস দেখা না, ফার্স্ট বার দেখবা, কোশ্চেন উঠাবা, দেখবা ক্লাস খুবই কম আছে। হ্যাঁ, পসিবল, ফিজিবল, যে কয়দিন আছে পারবা, এমন না যে বহুত ঘন্টা ক্লাস দিছি না, জাস্ট কোশ্চেন বারবার প্র্যাকটিস করবো। এখন কি তোমার কোশ্চেনের অ্যান্সার লাগবে, তুমি কতটুকু বেসিক পারো, থিওরি পারো সব ভুলে যাও, সময়ও নেই ভাই, পসিবলও না। তার মানে কি জাস্ট এখান থেকে জাস্ট কোশ্চেন করবা, কোশ্চেন পড়ার পর কি মিনিমাম ওই জিনিসটা তুমি দুইবার করবা, বই পড়বা, দ্যাটস মোর দ্যান এনাফ। বুঝে গেছে? এই ইনফরমেশনগুলোর সাথেই তোমার কি দিনের ভাই 99% সময় কাটাইতে হবে। খালি ঘুমাবা, খাবা, উঠবা, আর কি ভাই পড়া পড়া আর পড়া। কথা বুঝে গেছে ভাই? কোথা থেকে কিনবো, ডিসক্রিপশন বা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, তোমার ডেমো ক্লাস থেকে দেখতে পারো, ডেমো পিডিএফও থাকবে। তোমার যদি ভালো লাগে যে না আমার আসলে ইনফরমেশন কাজে তুমি করো, আর যদি না থাকে তাহলে অ্যাটলিস্ট যা বলতেছি সেটা ভাই ফলো করতে হবে, তুমি যাই করো, যাই ক্লাসে করো। ক্লিয়ার? যেমন এটা আরও একটা বড় একটা এক্সাম্পল হতে পারে, তুমি দেখবা অলিম্পিকে কোন দেশটা সবচেয়ে ভালো করে, সেটা হলো ভাই চায়না। তার কারণটা কি, চায়নাতে ছোটোবেলার 4 থেকে 5 বছর বয়সেই বাচ্চারা ওই স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটিস শুরু করে দেয়। এখন আমাকে একটু কমন সেন্সে বলো, যে বাচ্চাটা 4 থেকে 5 বছরে প্র্যাকটিস করতেছে, ওর তো ভাই জীবনেরও 99% খেলা নিয়েই পড়েছিল না? তুমি ভালো করবে না, ও ভালো করবে, ও ভালো করবে, যার কারণে কি ভাই অলিম্পিক আরও সবসময় আগানো থাকে। তারপর তুমি যদি আরও এক্সাম্পল শোনো, যে কোনো কমব্যাট স্পোর্টস বা মারামারির স্পোর্টস, ঠিক আছে, MMA হোক, রেসলিং হোক, গ্র্যাপলিং হোক, মুয়াথাই হোক, তাইকোন্ডো হোক, যে কোনো কমব্যাট স্পোর্টসে তুমি দেখবা এখন রিসেন্টলি তোমার দুইটা দেশ খুব ভালো করতেছে, একটা হলো তোমার রাশিয়া, আরটা তোমার হলো দাগিস্তান, ঠিক আছে? দাগিস্তান, ওকে, দাগিস্তানে দেখবা খুব ফেমাস একটা প্লেয়ার এখন আছে তোমার ইসলাম, তারপর তোমার আছে কি আবার হিয়া আছে, তোমার আগে ছিল খাবিব, রিটায়ার হয়ে গেছে। তার মানে কি এদের ভাই ম্যাক্সিমাম যে টাইমটা সেটাই কি তোমার 99% কি তোমার এই কাজের জায়গাতে চলে গেছে, মানে ওদের মাইন্ডসেটটা তোমার বানানো হয়ে গেছে। তার মানে ভাই সেমভাবে তোমার এখন কাজ কী, তোমার সেম এখন কাজ হলো তোমার ইনফরমেশনগুলোকে নিয়ে নিজের মাইন্ডসেটটাকে খুব ভালো মতো স্ট্রং করে এই লাস্ট যে কয়টা দিন আছে কৃষিতে যেয়ে ফাটাই দাও। লাস্ট চান্স, লাস্ট ইয়ার, সব কিছু তোমাকে বুঝাই দিছি ভাই কীভাবে কোনো হার্ম ছাড়াই তুমি এখন ওয়ান টাইম ফোকাস হতে পারো, সেটা কি ভাই এই জিনিসটা সম্পর্কে সারাদিন এটা নিয়েই পড়ে থাকা। হয়তো বা একটু মন চাবে ফার্স্টে, একদিন দুই দিন কষ্ট হবে, যদি বেশি কষ্ট হয় একটু গান শোনো, একটু মা বাবার সাথে কথা বলো, যাদের জন্য কাজ করতেছো, কেন কাজ করতেছো, জিনিসগুলো খাতায় কয়েকবার লেখো, দেবে একটু সময় পরে তোমার ব্রেনের ওই ফগগুলো বা কুয়াশাগুলো ভাই দূর হয়ে যাবে। তাহলে আশা রেখে আজকের ভিডিওটা বুঝে গেছে ভাই, এখন তুমি কীভাবে অন টাইম ফোকাস করবে সেটাও বলে দিলাম, কী পড়বা সেটাও বলে দিলাম। আশা রাখি তোমাদের এখন একটা চান্স, আর কেউ ভাই ঠেকাইতে পারবে না। তো সবাই ভালো থাকো, খুশি থাকো, অল দ্য বেস্ট ফর ইয়োর ভার্সিটি লাইফ। আমি জানি তোমাদের ভাই কৃষিতে চান্স হয়ে যাবে, যেহেতু ভাইয়ার তোমাদের উপর পুরো কনফিডেন্স আছে, নিজের উপরও কনফিডেন্স রাখো। আর কনফিডেন্স তখনই আসবে যখন দিনের 99% তুমি এদের সাথে সময় কাটাবা। সবাই ভালো থাকো, খুশি থাকো, টাটা।